আচ্ছা, তোমাদের যদি বলি ষষ্ঠী টু দশমী শুধুই হ্যান্ডমেড কালেকশন দেখাবো, তাহলে ব্যাপারটা কিন্তু মন্দ হয় না। নমস্কার, ওয়েলকাম টু ক্রাফটস ম্যাডি। বেসিক্যালি আজকের ভিডিওটা হবে খুবই স্পেশাল। আর স্পেশাল হবে নাই বা কেন, ষষ্ঠী টু দশমী আজকে আমি হ্যান্ডমেড জুয়েলারি কালেকশন দেখাবো। বাট শুরুটা কিন্তু আমি ইয়াররিংস দিয়েই করব, কারণ ইয়াররিংস বানাতে আমার দারুণ লাগে। আর এই ইয়াররিংসটা বানানোর জন্য আমি এখানে ইউজ করছি গোল্ডেন ওয়্যার। আর এই গোল্ডেন ওয়্যারটা ছিল এতটাই শক্ত যে আমার কাটতে ভীষণই অসুবিধা হচ্ছে। হোয়াটএভার, এটা তো জাস্ট হাফ স্ট্রাকচার হলো। এবার আমাকে আবারো সেই তারটা দিয়ে বাটারফ্লাই শেপ ক্রিয়েট করতে হবে। দেন এর উপর দিয়ে আমি রাইনস্টোন লাগাবো, যাতে এর লুকটা আরেকটু স্পেশাল দেখায়। এবার আমি একটা সরু তার নিয়ে এই দুটোকে ভালো করে অ্যাটাচ করে দেব। ব্যাস, তাহলেই রেডি আমাদের ইয়ার কাপ। তো তোমাদের কেমন লাগলো এটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ওকে, সো এবার আমি বানাবো সপ্তমী স্পেশাল ইয়াররিং। দেখো, এটা কিন্তু খুবই সিম্পল। সবার আগে এই কার্ডবোর্ডটাকে ভালো করে কাপড় দিয়ে মুড়ে তার উপরে অ্যাক্রিলিক কালার দিয়ে মনের মতন করে ডিজাইন করে নিতে হবে। এরপর কম্পাস দিয়ে এইভাবে করে ফুটো করে ঝুনঝুনি অ্যাটাচ করলেই রেডি। হলো আমার সপ্তমীর কানের দুল। আর এটা পরে যখন আমি রাস্তায় বেরাবো সবাই একটাই কথা বলবে, চমচম। অষ্টমীর দিন বাঙালি মেয়েরা শাড়ি পরবে না, এটা যেমন হতে পারে না, তেমনই শাড়ির সাথে ম্যাচিং করে জুয়েলারি পরতেও কিন্তু বলে না। আর এই জুয়েলারিটা একদমই ইউনিক বানানোর জন্য আমি এখানে ইউজ করছি কার্ডবোর্ড। আর এই কার্ডবোর্ড গুলোকে মাপে মাপে কেটে সাদা কাপড় দিয়ে মুড়ে নেব। আর নেক্সট স্টেপ হলো কালারিং। আর আমি এখানে রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের একটা থিম রাখছি, যেটা বাঙালিয়ানা ভাইব। আর আমি যতক্ষণ কালার করছি তোমরা ততক্ষণ ফটাফট কমেন্ট করে জানাও তো তোমাদের পুজোতে কটা জামা হয়েছে, কে কবে থেকে ঠাকুর দেখতে যাবে আর কোথায় কোথায় ঠাকুর দেখতে যাবে। আমার কিন্তু সব থেকে বেশি কলকাতার ঠাকুরই পছন্দের। অনেকে বাইরে যায় বাট আমি কলকাতায় থাকতেই বেশি পছন্দ করি। কিছু বানাই, নাহলে তো আমার নন বেঙ্গলি সাবস্ক্রাইবাররা আনসাবস্ক্রাইব করে চলে যাবে। যাই হোক, জোক সাপার। তো সবার প্রথমে আমি এখানে একটা পিচবোর্ড নিয়ে সেটাকে আমি ভালো করে মুড়ে নিচ্ছি। দেন এখানে আমি বসিয়ে দেবো একটা কাচ এবং তার সাইড দিয়ে আমি উল পেঁচিয়ে দেবো। আর নিচে একটা কড়ি লাগিয়ে দিলেই রেডি আমাদের ইয়াররিং। আর শুধু ইয়াররিং করলেই হবে না, তাই আমি ভাবলাম যে চলো একটা নবরাত্রি স্পেশাল ব্যাঙ্গেলস ও বানানো যাক। তার জন্য আমি এখানে একটা পিচবোর্ড কে হাতের মাপ অনুযায়ী কেটে নিয়ে এর উপরে কাপড় দিয়ে ভালো করে মুড়ে নেব। দেন আমি ব্যাক স্ট্রিপের ওপরে একটা কাজ বসিয়ে তার উপর দিয়ে আমি উল পেঁচিয়ে নেব। ব্যাস, আবার কি, এইভাবে আমি সবকটা করে নেব এবং এক এক করে এইখানে লাগিয়ে দেব। এটাকে আরেকটু সুন্দর করে তোলার জন্য আমি এখানে লাগাবো ঝুনঝুনি। নবমীর দিন কিন্তু আমি এটা পরেই বেরাচ্ছি, তোমাদের এটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর দেখতে দেখতে চলে আসলো দশমী। পুজোর যে পাঁচটা দিন কিভাবে কেটে যায় বোঝাই যায় না। যাই হোক, এই ইয়াররিংসটা বানানোর জন্য আমি এখানে এই দুরকম বিটস ইউজ করি। দেন এই বিটস গুলোকে এক এক করে এই লাভ শেপের মধ্যে ফিল করে নেব এবং ব্যাস একটু ফাইনাল টাচ আপ, আর রেডি আমাদের দশমী স্পেশাল ইয়াররিং। কেমন লাগলো কমেন্ট করে জানিও। সো গাইজ, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আজকের এতগুলো জুয়েলারির মধ্যে তোমাদের সবথেকে বেশি কোনটা ভালো লেগেছে সেটা স্ক্রিন
স্ক্রিনশট তুলে স্টোরিতে মেনশন করতে কিন্তু ভুলবে না। আচ্ছা, এখন কিন্তু খুবই ভাইরাল হচ্ছে শপিং চ্যালেঞ্জ ভিডিও, দুর্গা পুজো কালেকশন ভিডিও, নিউ মার্কেট ভিডিও, আরো কত কি। বাট আমি একটু অন্যরকম কিছু ট্রাই করলাম, দেখি ট্রেন্ডিং এ আসতে পারি নাকি। জয় মা দুর্গা।